ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন ভাই, এটা যে শুরু তো খেয়াল করলাম না, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই? ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদার, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। ইফতারের পর ধূমপান করা গুনাহ, কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর, যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর, ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায়, এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই, সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না, সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না। ধূমপানটা সেরকম একটা বিষয়। অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না, কারণ আপনি রোজাদার, সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না। কিন্তু ইফতারের পর যদি কেউ ঘুষ খায়, ইফতারের পর যদি কেউ কুকুরের গোস্ত শুকুরের গোস্ত খায়, সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না, ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না। কথাকে বুঝাতে পারছি? আমাদের সমাজে কোন কোন ঘুষখোর আছে, আমি শুনেছি দেখি নেই, যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে, তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই, আমি রোজা আসি তো ইফতার করে নেব, এরকম শুনছি আমি, আল্লাহ জানে এরকম আসলে বা আদতে আছে কিনা, বাস্তবে আছে কিনা। তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না, রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে, তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে, তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না? রোজা মানে তো বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে, সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর। অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না, তারা ইফতারের পরেও ধূমপান করবেন না, আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি কোনো কারণে শয়তানের প্ররোচনার পরিচিতি আপনি করেই ফেলেন, তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসা। রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে, আবার রোজা ভাঙার গুনাহ হবে, ধূমপানের গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুনাহগার হলেন, রোজা ভাঙার গুনাহগার হলেন না, জাস্ট পার্থক্য এতটুকু, কিন্তু সেটাও অবশ্যই গুনাহ হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না, রোজার মাস দারুণ সুযোগ। কিভাবে দারুণ সুযোগ? আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখে? 16 ঘন্টা, 15 ঘন্টাই ধরে, 15 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন, এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম 1 ঘন্টা তো লাগে নাকি? তাহলে 16 ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন, তারাবির নামাজ আর 1 ঘন্টা, 17 ঘন্টা, সাহরি আপনার ঘুমাইতে যান আপনার 6 ঘন্টা মিনিমাম, তাহলে কত ঘন্টা হলো? 23 ঘন্টা। আর সাহরি খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে, বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল, সাহরি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টা হয়ে গেল। আর যদি বলেন যে না 1 ঘন্টা পুরো যায় না সাহরিতে, তাহলে আধা ঘন্টা সাহরিতে গেলে আর আধা ঘন্টা থাকে। রমজান মাসে কেউ এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো 30 দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব, কারণ 23 ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই, বিশেষ করে 15 ঘন্টা রোজা আর 6 ঘন্টা ঘুম, তাহলে 21 ঘন্টা তো এখানে ফিক্সড। আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো 1-2 ঘন্টাও দেন, তো 22-23 ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না, আর 1-2 ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব, শুধু হিম্মত করতে হবে। আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তৌফিক দান করুন। রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? যদি কেউ রাত 12টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে, এমনকি মধ্যরাতে কেউ, শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহরি আর খায় নাই, তারও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে। অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহরি খেয়ে ফেলে, গ্রামাঞ্চলে বিশেষ করে,
এটা উচিত না সাহরিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আজানে দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্নাত অতএব সাহরিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত 12টার আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নাতের খেলাফ হবে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্নকর্তা হাজির জামালপুর থেকে কেমনে আসলে এখানে বেড়াইতে আসছো না মাহফিলে আসছে বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আসো নাই ও মাহফিলে আসছো ভাইয়ের ভাইয়া হয় মাশাআল্লাহ যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও অনেক দূর না আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোন মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সাহরি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেটি ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুবতালান ফাওআফি আলা আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই 11 মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সিজদা পড়ে যান দুই রাকাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহর নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করব তো ইনশাআল্লাহ শবে কদরের কোনো আমল আছে কিনা শবে কদরের আমল আছে ভাই শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুই রাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ শবে কদরের নামাজ এত রাকাত অমুক সূরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার এগুলো মনগড়া এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই তবে দুই রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ 5-7-10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করার সুযোগ পেলে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব শবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন শবে কদর নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে শবে কদর নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয় সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বিদআত হতে হবে
বিদআত হতে পারি আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়ব সবাই কদর ইনশাআল্লাহ তাআলা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না জায়েজ না যদি তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়েশা বলে হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাখাল আল আশর রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ওয়া আইকাদা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়া সাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো ইতিকাফ শেষ দশকের প্রধান ইবাদত কি ইতিকাফ ইতিকাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে ইতিকাফের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান রোজা তৃতীয় হিজরিতে ফরজ হয়েছে তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই মসজিদে ইতিকাফ করছেন যুবকরা ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ তিনটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজ্জুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো ইতিকাফ ইতিকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কাটি মুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন ইতিকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক নসিব করুন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে ইবাদত বন্ধে বেশি বেশি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ এই দশকে লাইলাতুল কদরের কোরআন নাযিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদাকা বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দরুদ করতে পারেন মাসিক অবস্থা ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন হলে পাঁচজনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায় এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবীর শুরু করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ
বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন একইদে জোরে একইদে আস্তে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরে পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদটা প্রত্যেকের ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয়ত হলো মেসওয়াক করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হলো সুন্দর পোশাক করবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল ফিতরে ঈদগাহে আসবেন এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্নাত ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওয়াক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরালভাবে করতে পারেন বিসমিল্লাহ বলে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা সে ইফতার করার আগ পর্যন্ত কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সিয়ামরত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না করায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতে দোয়া করতে পারেন যদি অজু করে করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মুনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তি রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের কোনো বিকল্প নাই তওবা ইস্তিগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করবো না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারো মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতোয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবারে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন সাধারণ লোক ভাই কালো কাহালো আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাইতন দিয়ে শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা বগদাদি কায়দা এটার জন্য কত মাইদুর হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি
এটা পরবর্তীতে করোনা দিয়েছে যেহেতু পাই নাই এজন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখের উচ্চারণ করা এটা সুন্নাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এর উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজের পড়ার দরকার নাই তারাবির নামাজে কি সুন্নাত না নফল না কি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাহাবা ইকরামের সুন্নাত অতএব সুন্নাতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবির নামাজ কিসের নামাজ সুন্নাহ নামাজ সারি ও ইফতারে কোন দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নেই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার তো এটাও হাদিসে আছে কিন্তু এই যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার দাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো ওয়াবতাল্লাতিল উরুব মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা করবো সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নাই তবে ওইটা দোয়া কবুলের সময় অতএব সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করবো ভাই সময় কম যেহেতু আর ইয়ের রমজানের প্রশ্ন এখানে রাখছি কিছু বেরমজানের প্রশ্ন দিই কয়েকটা না কিছু সব বলে রমজান দিতে না সব রমজান বেরমজানের কি দোষ করছে কয়েকটা রমজান বাইরে থাকুক শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক রেজবি প্রশ্ন করেছে শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাগালারা শুনলে মাইর দিতে যে শুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল শুটকি খাওয়া শুধু হালালই না চিটাঙ্গার ওলামা ইকরামদের অনেকে আমরা চিটাং প্রশ্ন করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন শুটকি খাওয়া এটা হালাল না শুধু সুন্নত তো বলতাম সুন্নত কেমনে এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবীরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনারা নাম অনেকে হাদিসে জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবীদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাল্লাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানে সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলো কেমনে হয়েছে নিশ্চয় শুটকি বানায় আছে এই দলিল দিয়া যদি এই দলিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে শুটকি খাওয়া কি হালাল এ দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে শুটকি প্রমাণিত হয় যে নবী সাল্লাম শুটকি খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যে মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পৌঁছে সেভাবে হতে পারে আরও নানাভাবে হতে পারে আবার শুটকিও হতে পারে আল্লাহ আলম বাকি শুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনার যদি রুচি না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খাইলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কি না ওই যে গরুর গুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার
শক্তভাবে বলেন যে গোশতকে মাংস বললা বলা যাবে না বললে গুনাহ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এইজন্য ওই গরুর গোশতকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো সেটা মনে করি না তবে আমরা মাংস বললে গুনাহ হবে এগুলো সঠিক কথা না গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নাই কারণ প্রথমত অংশ তালিব্বশ দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অনুসুকার তালিব্বশ না দন্তস তাহলে এটা অংশ থেকে হলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোন সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সেই উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন চার চার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত হযরত আসাদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটি কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রওয়ায়াত আছে কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি শিরকে আকবর লিপ্ত হবেন কুফুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি কোনো মাজারে সিজদা করেন মাজারে তিনি শিরকে আকবরে লিপ্ত হন আল্লাহর প্রতি অবিশ্বাস হয় কুফুরি হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত কুফুর আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি তো ইসলামদের গণ্ডি থেকে খারিজ কুফুর এবং শিরকে আকবর যদি করে কেউ তাহলে মুসলমানই না তার পিছনে নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোনো গুনাহ বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্য কোনো গুনাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত জেনায় করেছে এরকম যদি কোনো পাপ লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতের দিকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষটা না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে আমার মনে আমি শেষ করি সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন রাত অনেক হয়েছে প্রশ্ন আরও যেগুলো আছে সেগুলোর উত্তরে ইনশাআল্লাহ বিদ্ধিল্লাহ আমরা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চাইন তো দিয়ে দেব যেহেতু মাহফিল আমরা এই বছর তো আর মাহফিল নাই সামনের বছর যেহেতু মাহফিল করার কোনো পরিকল্পনা আমাদের নাই অতএব ইনশাআল্লাহ কোনো লাইভ অনুষ্ঠানে আমাদের শুক্রবারের লাইভে আমাদের পেজে অথবা ইনডোরে বিভিন্ন প্রোগ্রাম রমজান উপলক্ষে হইতে আজকের মাহফিলের সভাপতি আমি খুব 30 সেকেন্ডের ভিতর দিয়ে ফেলবো তো ইনশাআল্লাহ রাতের বেলা মসজিদে নামাজ পড়ার সময় ইচ্ছা করে পিছনে সুইজ দিলে পিছনে একটু ছায়া হয় নামাজ পড়া যাবে কিনা কোনো অসুবিধা নাই ভাই ছায়ার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না আপনার